আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা জানতে চান যে দুবাইতে ট্যাক্সিতে কী গাড়ি ইউজ হয়, বা আমরা কী গাড়ি ড্রাইভ করি, বা এখানে আসলে আপনি কোন গাড়ি চালাবেন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি যে গাড়ি চালান ওই গাড়িটার একটা রিভিউ দেন, বা গাড়ির ভিতরে কী কী আছে এটা একটু দেখান আমাদেরকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমি যে গাড়িটা চালাই এটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে গাড়ির বাহিরে দেখাই, ঠিক আছে? প্রথমে গাড়ির বাহিরে দেখাই, তারপরে গাড়ির ভিতরে দেখাবো। তো এই যে আপনারা দেখতেছেন, এটাই হইতেছে আমার গাড়ি। সামনে থেকে দেখাই, একটু দাঁড়ান। এটা হচ্ছে ট্যাক্সির কালার, দুবাইতে যত ট্যাক্সি আছে সব এই কালারের। তো গাড়ির মডেল হচ্ছে আপনার টয়োটা ক্যামরি 2020-এর, ঠিক আছে? তো এইসব গাড়ি বাংলাদেশে খুবই কম আছে, আপনার দুবাইতেই বা গালফ কান্ট্রিতে বেশি। তো এই যে গাড়ি, আর এটা এখানে থাকে হচ্ছে আপনার সাইড নাম্বার, মানে গাড়ির একটা সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বার এই পুরাটা। তো আমি এখানে একটা কি নিয়ে আসছি, প্যাসেঞ্জার নিয়ে আসছি আর কি। ওই যে আপনার ডেজার্ট দেখতেছেন, বালু, ওইখানে ওনারা বাগ্গি চালায় আর কি, বাগ্গি গাড়ি আছে ওগুলো চালায়। তো এই কারণে আসছি। আর এই যে উপরে এটা থাকে ট্যাক্সি লেখা, আর যে উপরে যে লাল রং আছে না, তো এই লাল রংটা এক একটা কোম্পানির এক এক রকম থাকে। কিন্তু এই কালার যেটা, এই যে কফি কালার না, কফি না সরি, গিয়া কালার, তো এই কালারটা সব ট্যাক্সিতেই থাকে, এবং উপরের কালারটা শুধু চেঞ্জ হয় এক এক কোম্পানির এক এক কালার। তো আমাদের দুবাই ট্যাক্সি যেগুলো আছে এগুলো হচ্ছে লাল কালার। তো এখন আমি আপনাদের দেখাবো গাড়ির ভিতরে কী কী আছে। এটা দেখেন, তো এই হচ্ছে গাড়ির ভিতরে। এটা তো স্টিয়ারিং, এটা তো সবাই জানেন। এই তো গাড়ির ড্যাশবোর্ড, দেখেন কত কিলোমিটার চলছে গাড়িটা। এটা চলছে হচ্ছে 4,73,821 কিলোমিটার, অনেক চলছে। আর দুবাইতে সেফটির নিরাপত্তা অনেক, দেখেন গাড়িতে কতগুলো ক্যামেরা লাগানো। এটা হচ্ছে একটা ক্যামেরা, তারপরে এটা হচ্ছে একটা ক্যামেরা, আবার এটা একটা ক্যামেরা আছে, এই যে এটা সামনে দেখার জন্য, আবার আমার পিছনের একটা ক্যামেরা আছে, ওটা হচ্ছে পিছনে দেখানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের মিটার গাড়ির, 5 দিরহাম উঠা রয়েছে। তো 5 দিরহাম থেকে হতেছে মিটার স্টার্ট হয়। আর এখানে আপনার শিফট সামাইতে ক্লিক করলে এখানে হইতেছে আপনার ডিটেলস থাকে ড্রাইভারের, যে ড্রাইভার কত কিলোমিটার গাড়ি চালাইছে, হায়ার্ড কত কিলোমিটার, ভ্যাকান চালাইছে, কত টাকা ভাড়া মারছে। তো এই যে আমি এত কিলোমিটার চালাইছি আজকে হায়ার্ড আর ভ্যাকান। আর এটা হচ্ছে একটা, মানে বাংলাদেশে যেরকম উবার থাকে, তো ওইরকম একটা ডিভাইস, এটার নাম হচ্ছে কারিম থাকে আর কি। এটা উবারের বদলে এখানে কারিম ইউজ হয় বেশি, উবার ইউজ হয় না এত বেশি। তো এটা হচ্ছে কারিম, এই যে আমার অনলাইন, এটা আমার আইডি। তো এখানে আমি, মানে মানুষ যদি ট্যাক্সি বুকিং করে তাহলে এখানে আসে, এবং জিপিএসের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। আর এটা হচ্ছে গাড়ির এই অডিও কন্ট্রোল সিস্টেম আর কি। আর একটা ক্রেডিট কার্ড মেশিন আছে গাড়ির ভিতরে, এই যে পজ মেশিন। তো এটা দিয়ে আপনার যদি কোনো প্যাসেঞ্জার আপনার কার্ড পেমেন্ট করে তাহলে আপনি তাদের কাছ থেকে কার্ড পেমেন্ট নিতে পারবেন। আর এটা তো আমার স্ট্যান্ড, যদি আমি মাঝে মাঝে ভিডিও করি আর কি। আর এই হচ্ছে আর একটা মেশিন। তো এটা কী মেশিন? এটা হচ্ছে আমাদের সুইপ কার্ড আছে। এই কার্ডটা যখন আপনি এখানে, যে এখানে সুইপ করবেন, তখন আপনার মানে আইডি ওপেন হবে মিটারে। কারণ একটা গাড়ি আমরা দুইজনে চালাই, তো আমি আর আমার পার্টনার আছে দুইজনে চালাই। তো এক একজনের আইডি সুইপ করলে এক এক রকম, মানে যার যার নাম আসবে, তো তার অ্যাকাউন্টে আপনি যত টাকা মারবেন তত টাকা জমা হবে। এই যেটা হচ্ছে আমাদের সুইপ কার্ড। তো এই কার্ড আমরা, মানে সুইপ করলে আপনার ডিউটি স্টার্ট। এটা তো মোবাইল চার্জ দেওয়ার জায়গা। আর কি আছে? আর তো গাড়ির ভিতরে দেখানোর মতো কোনো কিছু নাই। এখানে টিস্যু বক্স আছে, এখানে স্যানিটাইজার আছে, এখানে আমার একটা পানির বোতল আছে, আর কোনো কিছু নাই। যাই হোক, আর পিছনে তো প্যাসেঞ্জার বসে দুজন, আর সামনে একজন, তিনজন। তো এই ছিল গাড়ি, যারা গাড়ি দেখতে চেয়েছিলেন বা কোন গাড়ি চলে দুবাইতে তাদেরকে জানালাম আর কি।
তো আমি এখন আসি মোটামুটি অনেক দূরে আসি দুবাই দুবাই সিটি থেকে অনেক দূরে আসি দেখেন আপনারা ম্যাপে দেখতে পারবেন এই যে হচ্ছে দুবাই শারজা আর এই যে গাড়ির চিহ্নরা দেখতেছেন এখানে তো আমি আসি মানে বালুর ভিতরে চলে আসছি সিটি সাইডে তো বালুর ভিতরে এসে এখানে কাস্টমারের জন্য ওয়েট করতেছি আর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি তো যারা গাড়ির ভিডিও দেখতে চাইছিলেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন আর দুবাই ট্যাক্সি নিয়ে আমি অনেক ভিডিওগুলো দিছি আগে যারা দেখেন নাই ভিডিওগুলো দেখে আইছেন কিভাবে ট্যাক্সিতে জয়েন করবেন বা কিভাবে কি করবেন তো সব কিছু আমি দিয়ে রাখছি আপনারা ওইখান থেকে দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে